পালকি থেকে যাচ্ছে একজন দেখুন, এখান থেকে ঘোড়াগুলো আর নিতে হয়, ঘোড়াতে আপনি কাটরাতে এসে মাকে দর্শন করতে গেলে এখান থেকে 1250 টাকা দিতে হয়। পালকের রেট অন্যরকম আছে, রেট চার্ট আপনাদের আমি দেখিয়ে দেব। আস্তাবল এখান থেকে ঘোড়া নিয়ে আপনি যেতে পারবেন, তাছাড়া ব্যাটারি গাড়ি আছে, পিট্টু আছে, নানা রকম যাওয়ার ব্যবস্থা। তবে বেশিরভাগ মানুষজনই দেখছি হেঁটেই যাচ্ছে মাকে দর্শন করতে, কিন্তু বয়স্ক মানুষ এবং ছোটো বাচ্চা থাকলে অবশ্যই, আর তাদের জন্য দরকার ঘোড়া কিংবা পালকি কিংবা ব্যাটারি গাড়ি। রাস্তার দুধারে দোকানপাটও আছে, অবশ্যই আপনারা একটা লাঠি নিয়ে যাবেন, লাঠিতে অনেকটাই সাপোর্ট পাওয়া যায়। অনেকে পায়ে হেঁটে যাওয়ার পর রিটার্নটা ঘোড়াতে করে, উল্টোটাও হয়, ঘোড়াতে গিয়ে পায়ে হেঁটে রিটার্ন করেন অনেকে। এই যে একটা ওয়াকার দেখছেন, ওয়াকারও ছোট ছোট বাচ্চা থাকলে এই ওয়াকারগুলোতে যেতে পারে। এই যে ওয়াকার দেখছেন আপনারা, ওয়াকারগুলোতে যাওয়া যায়। প্রচুর পুণ্যার্থী, 2023 সালের আজকে 14 তারিখ, 14 নভেম্বর আমরা গতকাল এসেছি, আজকে মাঠ দর্শন করে ফিরছি। অগণিত মানুষ মাঠ দর্শনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তবে প্রশাসন সমস্ত ধরনের ব্যবস্থা খুব ভালো করেছেন। তীর্থযাত্রীদের জন্য যারা দর্শনার্থী আসছেন খুব ভালো ব্যবস্থা করেছেন। পালকি দেখাচ্ছি আমি আপনাদের, বয়স্ক মানুষ পালকি করে যাচ্ছেন মাকে দর্শন করতে। এই যে পালকিগুলো রাখা আছে, পালকিগুলো এখানে রাখা আছে দেখুন। তো আপনাদের সুবিধা মতো আপনারা যখন আসবেন, আর বিভিন্ন রকমের ব্যবস্থা আছে প্রশাসন থেকে, বিভিন্ন রকম আর ব্যবস্থা করা আছে, রেড চার্ট দেওয়া আছে, কেউ আপনাকে এক টাকাও বেশি নেবে না রেড চার্ট অনুসারে। আর পিট্টু বলুন, পালকি আর যে সমস্ত আর গাড়িগুলো আছে সমস্ত ফিক্স রেট, কেউ আপনার কাছে এক পয়সা বেশি নেবে না। আস্তাবল মানুষজন এখানে ঘোড়া নিচ্ছেন, তৈরি হচ্ছেন ঘোড়ার পিঠে যাওয়ার জন্য। বাণগঙ্গা যাওয়ার রাস্তা, মার আশীর্বাদে আমার দর্শন খুব ভালো হয়েছে, আমি পৌঁছে গেলাম কাটরা। কাটরা এবং পার্শ্ববর্তী তীর্থস্থানগুলো আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। জয় মাতা দি।